ওয়েলকাম ব্যাক টু জ্ঞান বাকেট। এই সিরিজত আমি ইম্পর্টেন্ট কারেন্ট এফেয়ার্স আলোচনা করে আছো। আজি আমি পার্ট ফোর আলোচনা করিম। অলরেডি 70 কোয়েশনস আমার ডিসকাস করা হয়েছে, যদি আপনাদের চা নাই প্লে লিস্টর পৰা সেই কোয়েশনসখিনি আপনাদের চাই লোক। এক্সামের কারণে একবারে ইম্পর্টেন্টখিনি আমি আলোচনা করে আছো, রাইট? আজি প্রথম কোয়েশন আমার রিসেন্টলি হু এমং দ্য ফলোয়িং হেজ এড্রেসড এট দ্য G20 কালচারেল মিনিষ্টার্স মিটিং। তো G20 কালচারেল মিনিষ্টার্স মিটিং হয়ে গেল, তাত কোনে এড্রেস করেছে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, মীনাক্ষী লেখি, স্মৃতি ইরানী। অ্যান্সার ইজ মীনাক্ষী লেখি, রাইট? মীনাক্ষী লেখি, মিনিষ্টার অফ স্টেট ফর কালচার, পার্টিসিপেটেড ইন দ্য G20 কালচার মিনিষ্টার্স মিটিং 30 জুলাইত হয়েছিল 2021-র। আর এই যে G20 হয় বর্তমান হোস্ট করেছে ইটালিয়ে ডিউরিং দেয়ার অনগোয়িং প্রেসিডেন্সি অফ G20 ইন 2021। তো মনত রাখব, মীনাক্ষী লেখিয়ে এড্রেস করেছিল এইবারের এই যে কালচারেল মিনিষ্টার্স মিটিং হয় G20, রাইট? নেক্সট কোয়েশন, দ্য থার্ড আর্কটিক সায়েন্স মিনিষ্টেরিয়াল মিটিং ASM3 ওয়াজ অর্গানাইজড বাই দ্য গভর্নমেন্টস অফ। তো এই যখন মিটিং হয় আর্কটিক সায়েন্স মিনিষ্টেরিয়াল মিটিং, এইখন একচুয়ালি যে আর্কটিক অঞ্চলের ধর রিসার্চের কারণে ডিসকাস করার কারণে, সেই কারণে এই মিটিংখন হয়, ফর ডিসকাসিং রিসার্চ এন্ড কোঅপারেশন ইন দ্য আর্কটিক রিজিয়ন। জাপান আর আইসল্যান্ডে এইবার এই যে মিটিং হয় সেই অর্গানাইজ করেছে, ওকে? জাপান অ্যান্ড আইসল্যান্ড। ফেমাস ভূত জলকীয়া সিলিজ ফ্রম নর্থ ইস্ট এক্সপোর্টেড টু হুইচ প্লেস ফর দ্য ফার্স্ট টাইম। যেহেতু ভূত জলকীয়া হয় স্পেশালি নাগাল্যান্ডর, এই ভূত জলকীয়াটো কোনখন ঠাইলৈকে প্রথমবারের কারণে এক্সপোর্ট করেছে, এটাতো নিউজত পাইছে আপনাদের। অ্যান্সার ইজ লন্ডন, রাইট? লন্ডন। নেক্সট কোয়েশনটা হয়েছে, ইন্ডিয়াস ফার্স্ট র্যাপিড ইলেকট্রনিক COVID-19 RNA টেস্ট কিট দ্যাট এলাউজ সেলফ টেস্টিং এট হোম কল কোভি হোম হেজ বিন ডেভেলপ বাই। তো এই কোভি হোমটো কোনে ডেভেলপ করেছে, যার জড়িয়ে সেলফ টেস্টিং করবা যাব? প্রথম সেই হয় আমার ভারতের ইলেকট্রনিক COVID-19 RNA টেস্ট কিট, আর সেই ডেভেলপ করেছে IIT হায়দ্রাবাদে, ওকে? হু এমং দ্য ফলোয়িং হেজ ওয়ান দ্য ন্যাশনাল উইমেন অনলাইন চেস টাইটেল। তো এই টাইটেলটো কোনে পাইছে? ন্যাশনাল উইমেন অনলাইন চেস, তার টাইটেলটো পাইছে ভন্টিকা আগরওয়াল, ওকে? ভন্টিকা আগরওয়াল। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশন, ওয়ান অফ ইন্ডিয়াস লেজেন্ডারি স্পোর্টস পার্সন নন্দু নাতেকর হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গেম। তো নন্দু নাতেকর, তেখেতর মৃত্যু হল, বহুত ফেমাস স্পোর্টস পার্সন আসলে আমার ভারতের, তেখেত কোনবিধ খেলার লগত জড়িত? ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি নে ফুটবল? অ্যান্সার ইজ ব্যাডমিন্টন। আর তেখেতে যেটা অর্জুনা অ্যাওয়ার্ড দিয়া স্টার্ট করেছিল 1961-ত এই বটাটো পাইছিল, ওকে? হি ওয়াজ দ্য রিসিপিয়েন্ট অফ দ্য ফার্স্ট অর্জুনা অ্যাওয়ার্ড ইনস্টিটিউটেড ইন 1961। তো মনত রাখব, নন্দু নাতেকর ব্যাডমিন্টনের লগত জড়িত। নেক্সট কোয়েশন, হুইচ স্টেট বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু প্রোভাইড রিজার্ভেশন ফর ট্রান্সজেন্ডার ইন অল গভর্নমেন্ট সার্ভিসেস। তো সরকারের যেখানে সার্ভিস হব সকলতে রিজার্ভেশন দিয়া হব ট্রান্সজেন্ডারের, আমার ভারতের এনেকা কোনখন রাজ্য প্রথম হয়? অ্যান্সার ইজ কর্ণাটক, ওকে? কর্ণাটক। কর্ণাটক বিকামস ফার্স্ট স্টেট টু প্রোভাইড 1% রিজার্ভেশন ফর ট্রান্সজেন্ডার। তো মনত রাখব এইটো। নেক্সট কোয়েশন, ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে ইজ অবজার্ভড অন। ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে জুলাইর 28 তারিখে পাতে, ওকে? 28 জুলাই ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। নেক্সট কোয়েশন, ইন 2021 ইন্ডিয়া অবজার্ভড হুইচ এডিশন অফ দ্য রিপাবলিক ডে। তো এইবার রিপাবলিক ডেট কোনটো এডিশন আসলে আমার, এইবার আসলে 72 নম্বর এডিশনটো, ওকে? 72 নম্বর রিপাবলিক ডে। আর এইবার কোনো চিফ গেস্ট নাছিলে রিপাবলিক ডেট, মনত রাখব পেন্ডেমিকর কারণে। নেক্সট কোয়েশনটো হয়েছে, মমিজি নিশিয়া বিকামস ওয়ান অফ দ্য ইয়ংগেস্ট গোল্ড মেডেল উইনার্স ইন অলিম্পিক, সি ইজ ফ্রম হুইচ কান্ট্রি? তো মমিজি নিশিয়া যেখানে একেবারে ইয়ংগেস্ট হয় গোল্ড মেডেল পোৱা, তার ভিতর এগারী হয়, তো মমিজি নিশিয়া কোনখন দেশের? অ্যান্সার ইজ জাপান, জাপানের হয়। আর স্কেটবোর্ডিংয়ের লগত জড়িত, স্কেটবোর্ডিং এজটো হয়েছে 13 ইয়ার্স 330 ডেইজ। তো গোল্ড মেডেল পোৱাৰ লগে লগে 2020 অলিম্পিক্সত জাপানের ইয়ংগেস্ট গোল্ড মেডেলিস্ট হয়ে গেল, ওকে? মমিজি নিশিয়া নামটো মনত রাখব, স্কেটবোর্ডিংয়ের লগত জড়িত। নেক্সট কোয়েশন, হু ইজ ইলেক্টেড এজ দ্য 76th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলি। ইউনাইটেড নেশন জেনারেল এসেম্বলির 76th প্রেসিডেন্ট কোন হয়েছে? আবদুল্লাহ শাহিদ, রাইট? আবদুল্লাহ শাহিদ মালদ্বীপসর ফরেন মিনিষ্টার, প্রেসিডেন্ট হয়েছে ইউএনের জেনারেল এসেম্বলির 3/4 মেজরিটি তেখেতে জয়লাভ করেছে। এগেনস্টত আছিলে আফগানিস্তানের ফর্মার ফরেন মিনিষ্টার জালমাই রসৌল,
ঠিক তো মনত রাখিব আব্দুল্লাহ সাহিদ এইবার ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে। নেক্সট কোয়েশন, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে 2021? 2021ৰ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেৰ থিমটো কি আছিলে? আনসার হৈছে হেপাটাইটিস কান্ট ওয়েট, এইটো আছিলে থিম ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। আর ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে 28 জুলাইত এইটো পাতে, ওকে 28 জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে মনত রাখব। 2021ৰ থিমটো হেপাটাইটিস কান্ট ওয়েট। নেক্সট কোয়েশন, হু উইল বি অনার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর 2021? 2021ৰ লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড কোনে পাইছে? আনসার ইজ ডক্টর সাইরাস পুনাওয়ালা। তো সাইরাস পুনাওয়ালা ফাউন্ডার চেয়ারপার্সন হয় সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটো পুনেত আছে, ওকে। তো তার ফাউন্ডার চেয়ারপার্সন হয় সাইরাস পুনাওয়ালা। তো মনত রাখব তেখেতক লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর 2021 এই বটাটো প্রদান করা হয়েছে। অন হুইচ অফ দ্য ফলোয়িং মান্থ ইন্ডিয়া হ্যাজ বিন সেট টু টেক ওভার এজ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল? তো ইউএনৰ সিকিউরিটি কাউন্সিলর প্রেসিডেন্ট হব আমার ইন্ডিয়া কোনটো মাহত হব? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর নে জুলাই? আনসার ইজ আগস্ট, ওকে। আগস্ট মাহত আরম্ভ হয়ে গেছে, প্রথম ওয়ার্কিং ডে আগস্টৰ 2 তারিখে আসলে, ওকে। তো 1 তারিখে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলর প্রেসিডেন্ট হিসাবে ইন্ডিয়া চার্জ লড়ে তারমানে। তো ইন্ডিয়াস পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু দ্য ইউএন এম্বাসেডর টি এস তিরুমূর্তি, তেখেতে রিপ্রেজেন্ট করে আছে আমার দেশক, ঠিক আছে। আর আমার ভারতের 2 ইয়ার যে টেনর হয় নন পার্মানেন্ট মেম্বার হিসাবে সিকিউরিটি কাউন্সিলর, সেইটা আরম্ভ হয়ে গেছিল জানুয়ারির 1 তারিখে 2021ত। আগস্ট মাহত আমার ইন্ডিয়ায় প্রেসিডেন্ট হয়ে আছে। আর যেটা আর নেক্সট ইয়ারত যেটা ইন্ডিয়ায় প্রেসিডেন্ট হব কোনটো মাহত হব? ডিসেম্বর মাহত, ওকে, ডিসেম্বর মাহত। তো মনত রাখব ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলর ইন্ডিয়া মেম্বার হয়েছিল জানুয়ারির 1 তারিখে 2021ত। আর এই আগস্ট মাহত আমার ভারত তারমানে প্রেসিডেন্ট হিসাবে থাকিব ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলর, ওকে। নেক্সট কোয়েশন, রিসেন্টলি ইন হুইচ অফ দ্য ফলোয়িং সি ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া ক্যারিড আউট এ 2-ডে মেগা নেভেল ওয়ার গেম? তো ইন্ডিয়া আর রাশিয়ার যেটো 2-দিনিয়া মেগা নেভেল ওয়ার গেম রিসেন্টলি কোনটো সাগরত হয়ে গেছে? আনসার ইজ বাল্টিক সি, ওকে। আর এই যেটো এডিশন হয় এটো 12th এডিশন আসলে ইন্দ্র নেভি, ওকে। এটো এক্সারসাইজ হয়েছে ইন্দ্র নেভি, এটো বাল্টিক সিট হয়েছিল। তো মনত রাখব ইন্ডিয়ান নেভি আর রাশিয়ান নেভি, ইন্দ্র নেভি 12th এডিশন আসলে এইটো। নেক্সট, এমনেস্টি ইন্টারন্যাশনাল ডে ইজ অবজার্ভড অন? তো এমনেস্টি ইন্টারন্যাশনাল ডে কেতিয়া? মে'র 28 তারিখে পাতে, ওকে, 28 মে। নেক্সট কোয়েশন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ ফাইন্যান্স সেক্রেটারি ইন প্লেস অফ অজয় ভূষণ পান্ডে? তো অজয় ভূষণ পান্ডের সলনি নতুন ফাইন্যান্স সেক্রেটারি কোন হয়েছে? অ্যান্সারটা হয়েছে টি ভি সোমনাথন, রাইট। নেক্সট কোয়েশন, ইন ইন্ডিয়া এভরি ইয়ার দ্য আয়ুষ্মান ভারত দিবস ইজ সেলিব্রেটেড অন? আয়ুষ্মান ভারত দিবস এটু কেতিয়া উদযাপন করে আমার ভারতত? এটু এপ্রিলর 23 তারিখে উদযাপন করে, ওকে। নেক্সট কোয়েশন, মমতা ব্যানার্জি হ্যাজ সোয়ান ইন এজ দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিষ্টার ফর দ্য? তো মমতা ব্যানার্জি শপথ গ্রহণ করেছিল ওয়েস্ট বেঙ্গলর চিফ মিনিষ্টার হিসাবে কিমান বারৰ কাৰণে? এইটো আচলতে 3rd টাইমৰ কাৰণে আছিলে, ৰাইট, 3rd টাইমৰ কাৰণে। 2011-16লৈকে আছিলে, দেন 16-21লৈকে, আৰু এইবাৰ 21ৰ পৰা শপত এই 21তে শপত গ্ৰহণ কৰিছে। তো আনসাৰ ইজ 3rd টাইম। নেক্সট, নেম দ্য মহাত্মা গান্ধীজ ফৰ্মাৰ পাৰ্চনেল ছেক্ৰেটাৰী হু পাছড এৱে ৰিচেণ্টলি? তো মহাত্মা গান্ধীৰ ফৰ্মাৰ পাৰ্চনেল ছেক্ৰেটাৰী যাৰ মৃত্যু হ'ল অলপতে, তেখেত হৈছে ভি কল্যাণম, তেখেতৰ চেন্নাইত মৃত্যু হ'ল। মহাত্মা গান্ধীৰ লাষ্ট পাৰ্চনেল ছেক্ৰেটাৰী আছিলে, হি ৱাজ 99 বছৰ বয়সত তেখেতৰ মৃত্যু হ'ল। নেক্সট, হু ইজ দ্য প্ৰেজেণ্ট চিফ মিনিষ্টাৰ অফ তামিলনাডু? তামিলনাডুৰ বৰ্তমানৰ চিএম কোন? এম কে ষ্টালিন, ৰাইট। নেক্সট কুৱেশ্যন, হুইচ অফ দ্য ফলোয়িং বেংক সিলেক্টেড এজ এ ডিজিটাল পেমেন্টস পার্টনার বাই দ্য ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট? ই নেমৰ উপর ভিডিও মই আপোনালোকক দিম, স্কিমৰ ভিডিও দিলে ই নেমৰ উপর ডিটেইলছত আপোনালোকে ভিডিও পাব, ওকে। তো ই নেমৰ ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসাবে কোনটো বেংকক সিলেক্ট কৰিছে? আনসার ইজ কোটাক মহিন্দ্রা বেংক, ওকে, কোটাক মহিন্দ্রা বেংক।
নেক্সট কুৱেশ্যন, হু হেজ বিন এপইণ্টেড এজ দ্য ডাইৰেক্টৰ অফ দ্য ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ ৰাইচ ৰিচাৰ্চ? তো আই আই আৰ আৰ ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ ৰাইচ ৰিচাৰ্চৰ নতুন ডাইৰেক্টৰ কোন হৈছে? এনচাৰ হৈছে আৰ এম সুন্দৰম, ৰমন মীনাক্ষী সুন্দৰম নতুন ডাইৰেক্টৰ হয়। ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন মনত ৰাখিব, ৰমন মীনাক্ষী সুন্দৰম নতুন ডাইৰেক্টৰ হৈছে আই আই আৰ আৰৰ। নেক্সট কুৱেশ্যন, এন এৰিয়া এট আম্বোলি ইন মহাৰাষ্ট্ৰৰ সিন্ধু দৰ্গ ৱাজ নেমড এ বায়'ডাইভাৰ্চিটি হেৰিটেজ চাইট ৰিচেণ্টলি। হোৱাট কাইণ্ড অফ ৰেয়াৰ স্পিচিজ ৱাজ ডিছক'ভাৰ্ড ইন দ্য এৰিয়া? তো সিন্ধু দৰ্গৰ ওচৰৰ আম্বোলি যিখিনি এৰিয়া হয় মহাৰাষ্ট্ৰ, সেই এৰিয়াটো বায়'ডাইভাৰ্চিটি হেৰিটেজ চাইট হিচাপে ডিক্লেয়াৰ কৰিছিলে অলপতে। তাত এনেকুৱা কি ৰেয়াৰ স্পিচিজ ডিছক'ভাৰ কৰা হৈছিলে? কি পাইছিলে তাত? ফ্ৰগ, ফ্ৰেছ ৱাটাৰ ফিছ, ক্ৰকডাইল, প্লেংটন। আনচাৰ ইজ ফ্ৰেছ ৱাটাৰ ফিছ। অ'কে, ফ্ৰেছ ৱাটাৰ ফিছ এনেকুৱা হয় দেখিবলৈ, এনেকুৱা ফিছ পোৱা গৈছিলে। এইটো স্পিচিজ, নতুন স্পিচিজ এটা ডিছক'ভাৰ কৰা হৈছিলে। তো চিফ মিনিষ্টাৰ উদ্ধৱ থাকৰেৰ পুত্ৰ তেজস থাকৰে, তেখেত এজন ৱাইল্ড লাইফ ৰিচাৰ্চাৰ হয়। তো তেখেতৰ টীম আৰু তেখেতে ডিছক'ভাৰ কৰিছিলে এই নতুন ফ্ৰেছ ৱাটাৰ ফিছৰ স্পিচিজটোক, অ'কে, যিটো হৈছে সৃষ্টুৰা হিৰণ্য কেচি। ঠিক আছে, তো মনত ৰাখিব মহাৰাষ্ট্ৰৰ আম্বোলিৰ এৰিয়াটো, ৱেষ্টাৰ্ণ ঘাটৰ আম্বোলিৰ এৰিয়াটোকে ডিক্লেয়াৰ কৰা হৈছিলে, ৰাইট, হেৰিটেজ, বায়'ডাইভাৰ্চিটি হেৰিটেজ চাইট হিচাপে, আৰু এইটো সৃষ্টুৰা হিৰণ্য কেচি যিটো স্পিচিজ পোৱা হৈছিলে। নেক্সট কুৱেশ্যন, হু গট দ্য ক্ৰিটিক্স বেষ্ট এক্টৰ এৱাৰ্ড এট দ্য দাদা চাহেব ফাল্কে ইণ্টাৰনেশ্যনেল ফিল্ম ফেষ্টিভেল এৱাৰ্ড 2021? তো দাদা চাহেব ফাল্কে ইণ্টাৰনেশ্যনেল ফিল্ম ফেষ্টিভেল এৱাৰ্ড 2021ৰ বেষ্ট ক্ৰিটিক্সৰ বেষ্ট এক্টৰ এৱাৰ্ডটো পাইছিলে সুশান্ত সিং ৰাজপুত। অ'কে, ইয়াত মই ইম্পৰ্টেণ্টখিনি আপোনালোকক দি দিছোঁ এই এৱাৰ্ডটোৰ পৰা। বেষ্ট এক্টৰ ফিমেলৰ কাৰণে পাইছিলে দীপিকা পাডুকন ছপাক চিনেমাখনৰ কাৰণে, মেলৰ কাৰণে পাইছিলে অক্ষয় কুমাৰ লক্ষ্মী, বেষ্ট এক্ট্ৰেছ ক্ৰিটিক্সৰ কিয়াৰা আদৱানী গিল্টিৰ কাৰণে পাইছিলে, এইটো আপোনালোকক কুৱেশ্যনটো দিয়া হৈছে, সুশান্ত সিং ৰাজপুত দিল বেচেৰাৰ কাৰণে ক্ৰিটিক্সৰ বেষ্ট এক্টৰ পাইছিলে। বেষ্ট ফিল্ম তানাজী, ইণ্টাৰনেশ্যনেল ফিচাৰ ফিল্ম পেৰাচাইট, বেষ্ট এক্টৰ ভাৰ্চেটাইল কে কে মেনন, আৰু বেষ্ট ডাইৰেক্টৰ অনুৰাগ বাসুৱে পাইছিলে লুডুৰ কাৰণে। অ'কে, বেষ্ট এক্টৰ ৱেব ছিৰিজৰ ববী দেউল আশ্ৰমৰ কাৰণে পাইছিলে, বেষ্ট এক্ট্ৰেছ সুস্মিতা সেন আৰিয়াৰ কাৰণে পাইছিলে, আৰু বেষ্ট ৱেব ছিৰিজ স্কেম 1992। আৰু ফটোগ্ৰাফাৰ অফ দ্য ইয়াৰ পাইছে দাবু ৰত্নানী। অ'কে, তাৰপিছত নোৰা ফাতেহী পাৰফৰ্মাৰ অফ দ্য ইয়াৰ, দেন ধৰ্মেন্দ্ৰই বঁটা এটা পাইছে আউটষ্টেণ্ডিং কণ্ট্ৰিবিউশ্যন টু ফিল্ম ইণ্ডাষ্ট্ৰী, সেইটো কাৰণে ধৰ্মেন্দ্ৰই পাইছে আউটষ্টেণ্ডিং কণ্ট্ৰিবিউশ্যন টু লিটাৰেচাৰ ইন দ্য ইণ্ডিয়ান চিনেমা, তাৰ কাৰণে চেতন ভগতে পাইছে। এইখিনি ইম্পৰ্টেণ্টখিনি মই ইয়াত দি দিছোঁ, এইখিনি আপোনালোকে মনত ৰাখিব পাৰে দাদা চাহেব ফাল্কে ইণ্টাৰনেশ্যনেল ফিল্ম ফেষ্টিভেল এৱাৰ 2021ৰ কাৰণে। ঠিক আছে, ইম্পৰ্টেণ্ট ডেইজ জুনৰ পৰা কেইটামান চাম আজি। প্ৰথমতে ৱৰ্ল্ড মিল্ক ডে জুনৰ 1 তাৰিখে, ইউনাইটেড নেশ্যন ৱৰ্ল্ড বাইচাইকেল ডে 3 জুন, ৱৰ্ল্ড পেজ ডে জুন 6, ৱৰ্ল্ড ফুড ছেফটি ডে জুন 7, জুন 8ত 2টা, ৱৰ্ল্ড অ'চিয়ান ডে আৰু ৱৰ্ল্ড ব্ৰেইন টিউমাৰ ডে। ঠিক আছে, ৱৰ্ল্ড ডে এগেইনষ্ট চাইল্ড লেবাৰ এইটো ইম্পৰ্টেণ্ট হয় জুনৰ 12 তাৰিখে, ৱৰ্ল্ড ৰিফিউজি ডে জুনৰ 20 তাৰিখে, ইণ্টাৰনেশ্যনেল য়োগা ডে 21 জুন, ৱৰ্ল্ড মিউজিক ডে 21 জুন, গান শুনি শুনি য়োগা কৰি থকা জুনৰ 21 তাৰিখে। ঠিক আছে, তো এইকেইটা ইম্পৰ্টেণ্ট ডে জুনৰ পৰা আজি ডিছকাছ কৰিলোঁ। নেক্সট ক্লাছত আৰু ইম্পৰ্টেণ্ট ডে আপোনালোকক প্ৰভাইড কৰিম। আগৰখিনি সকলোৱে নিশ্চয় মনত ৰাখিছে, ৰাইট, ৰাখিব আগৰখিনি মনত। এতিয়া আহিছোঁ আমি আজিৰ কুৱেশ্যন যিকেইটা আপোনালোকক দিয়া হৈছে এইকেইটা চাই লওক। প্ৰথম কুৱেশ্যনটো, হোৱাট ইজ ইণ্ডিয়াছ ৰেংক ইন ছাষ্টেইনেবল ডেভেলপমেণ্ট ৰিপৰ্ট 2021? কুৱেশ্যন নম্বৰ 2, হুইচ বলিউড এক্টৰ ৰিচিভ দ্য ইউ এইজ গ'ল্ডেন ভিছা, কোনে পাইছে গ'ল্ডেন ভিছা? 3 নম্বৰ, হু এমং দ্য ফলোয়িং হেজ টেকেন দ্য চাৰ্জ এজ 21ষ্ট ডাইৰেক্টৰ জেনেৰেল অফ আছাম ৰাইফলছ? 4 নম্বৰ, হুৱেৰ ইজ দ্য হেডকোৱাৰ্টাৰ্ছ অফ ব্ৰিক্স লোকেটেড, ব্ৰিক্সৰ হেডকোৱাৰ্টাৰ ক'ত আছে? 5 নম্বৰ, দ্য বুক 1232 কিলোমিটাৰ দ্য লং জাৰ্ণি হোম ইজ অথৰ্ড বাই, এই কিতাপখন কোনে লিখিছে? এণ্ড কুৱেশ্যন নম্বৰ 6, ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ ৰাইচ ৰিচাৰ্চ ইজ লোকেটেড এট, আই আই আৰ আৰ ক'ত আছে? এইকেইটাৰ আনচাৰ কৰিব সকলোৱে কমেণ্ট ছেকশ্যনত জনাব। লাষ্ট ক্লাছত এইখিনি দিয়া হৈছিলে আপোনালোকক, হোৱাট ইজ দ্য থিম ফৰ ৱৰ্ল্ড নো টোবেকো ডে, কমিট টু কুইট, দেন ভাইচ প্ৰেচিডেণ্ট ইউ এছ এৰ কমলা হাৰিছ, এই যিটো ট্ৰাইব উইঘুৰ ট্ৰাইব এইটো চাইনা ট্ৰাইব হয়, অ'কে,
বিপি কানুঙ্গোর সলনি আর বিআইর ডেপুটি গভর্নর হিসাবে কাক এপয়েন্ট করা হয়েছিল? টি রবিশঙ্কর, দেন আছে শ্যামলা গণেশ। ওকে, এইখিনি আনসার লাস্ট যেটো সিরিজের লাস্ট ভিডিওটোর আপনার সোধা হয়েছিল, এইখানে আনসার্স হয়। ঠিক আছে, শুদ্ধ আনসার যেখানে করলে ধন্যবাদ। তো নেক্সট ক্লাসত কন্টিনিউ করি, যদি আপনাদের ভিডিওটা ভাল পাইছে লাইক করে দিব আর আপনার ফ্রেন্ডসর মাজতো শেয়ার করে দিব। নেক্সট ক্লাসত লগ পাম, থ্যাংক ইউ ভেরি মাছ।